31শে অক্টোবরে পিএম মোদি স্ট্যাচু অফ ইউনিটি পুরো বিশ্ববাসীদের কাছে সমর্পিত করে দিয়েছে। এর সাথে পাটেলের 182 মিটার উঁচু এই ভাস্কর্য আধিকারিকভাবে বিশ্বের সবথেকে উঁচু স্ট্যাচু হয়ে গেছে, যার ব্যাপারে সারা দুনিয়ায় চর্চা হচ্ছে। এখনও পর্যন্ত আপনি বিশালাকার স্ট্যাচুর ব্যাপারে অনেক কিছু শুনেছেন বা পড়েছেন, কিন্তু আজ আমরা স্ট্যাচু অফ ইউনিটির ব্যাপারে খুঁটিনাটি তথ্য জেনে নেব, যা শুনে আপনারা গর্বিত বোধ করবেন। স্ট্যাচু অফ ইউনিটি, এমনিতে এই মূর্তি সব দিক থেকেই বিশেষ, কিন্তু অল ইনফো 6টি এমন ব্যাপারে খোঁজ করেছে যা খুব কম মানুষ জানে। প্রথমত, মূর্তির উচ্চতা 182 মিটারই কেন? 182 মিটার উচ্চতা এই মূর্তির সব থেকে বেশি নজর কেড়েছে, কিন্তু প্রশ্ন এটা ওঠে যে কেন এই মূর্তির উচ্চতা 182 মিটার রাখা হলো। তো এর কারণ এটা যে গুজরাট বিধানসভায় মোট 182টা সিট আছে, এরই প্রতিনিধিত্ব এই স্ট্যাচুতে দেখানোর জন্য মূর্তির উচ্চতা 182 মিটার রাখা হয়েছে। দ্বিতীয়ত, প্রথমে মূর্তির মুখ বুদ্ধের মতো বানিয়ে দিয়েছিল। পাটেলের মুখ বানানোর কাজ চীনের কাস্টিং কোম্পানি করছিল, তারা পাটেলের মুখ বুদ্ধের মতো বানিয়ে দিয়েছিল। এরপরে আবারও নতুন ডিজাইনার দিয়ে কাজ শুরু করানো হয়েছিল, আর তখন গিয়ে পাটেলের আসল মুখ বানানো হলো। তৃতীয়ত, মূর্তির মুখ 30 ফিট, হাত 70 আর পা 85 ফিটের। মূর্তির বিশালাকার এই ব্যাপারটি থেকে আন্দাজ করা যেতে পারে যে এর মুখমণ্ডল 30 ফিট, হাত 70 ফিট আর পা 85 ফিটের লম্বা। এর জন্য 182 মিটারের এই মূর্তি 7 কিলোমিটার দূর থেকে দেখা যায়। চতুর্থত, এই মূর্তির মতো হুবহু একটা আরও মূর্তি রয়েছে। এই মূর্তির মূর্তিকার রাম ভি সুতার বলেছেন যে এই মূর্তির মতো হুবহু ছোট মূর্তি উনি প্রথমেই বানিয়ে রেখেছিলেন, যা আহমেদাবাদ এয়ারপোর্টে লাগানো হয়েছে। তিনি সরকারের কাছে মূর্তি প্রস্তাব দিয়েছিলেন, যার পরে সরকারের পক্ষ থেকে ওনার এমনই মূর্তি বানানোর কাজ মিলল। পঞ্চমত, সবথেকে কম সময় তৈরি হওয়া সবথেকে বড় মূর্তি। স্ট্যাচু অফ ইউনিটিকে নির্মাণ করতে 5 বছর অর্থাৎ 7 মাসের সময় লেগেছে। এর আগে বিশ্বের সবথেকে উঁচু মূর্তি চীনে বুদ্ধের ছিল, যা বানাতে 60 বছর সময় লেগেছিল। এতে স্ট্যাচু অফ ইউনিটি সবথেকে কম সময় বানানো বিশ্বের সবথেকে বড় মূর্তি। ষষ্ঠ, ভূমিকম্প বা ঝড়ও কিছু করতে পারবে না। এই মূর্তিকে ভূমিকম্প রোধক টেকনিকে বানানো হয়েছে। এই মূর্তিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যে 6.5-এর তীব্রতা ভূমিকম্প আর 220 কিলোমিটার প্রতি ঘন্টার বেগে হাওয়ারও এই মূর্তির ওপর কোনো প্রভাব পড়বে না। সপ্তমত, মূর্তিতে 1000 বছর পর্যন্ত জং লাগবে না। মূর্তির শিল্পকার রাম ভি সুতার বলেছেন যে এই মূর্তিকে সিন্ধু সভ্যতার সমকালীন কলা থেকে বানানো হয়েছে। এতে বানাতে 85% তামা সমেত 4 ধাতুর মিশ্রণের ব্যবহার করা হয়েছে। এতে এই মূর্তিতে 1000 বছর জং লাগবে না। অষ্টম, বল্লভভাই পাটেলের মূর্তিই কেন? ভারতে মহাপুরুষের কমতি নেই, যার মধ্যে অহিংসার পাঠ পড়ানো মহাত্মা গান্ধীকে নিয়ে আজাদ হিন্দ ফৌজের লিডার সুভাষচন্দ্র বসু অন্তর্ভুক্ত রয়েছে। এতে প্রশ্ন ওঠে যে কেন বল্লভভাই পাটেলের মূর্তি বানানো হলো। আসলে গুজরাটে থাকা বল্লভভাই পাটেল স্বাধীনতার পর অখণ্ড ভারতে ঐক্যতা এনেছিল। প্রধানমন্ত্রী মোদি ওনার থেকে প্রেরিত হয়েছেন। এটাই কারণ যে দেশকে ঐক্যতার সুতোয় গাঁথায় মূর্তির জন্য বল্লভভাই পাটেলের মূর্তি বানানো হয়েছিল। এখন আমরা জেনে নেব এই মূর্তির মাথা থেকে পা পর্যন্ত 10টি আশ্চর্য এবং বিশেষ ব্যাপার। প্রথম, মুখ 7 তলার সমান, অর্থাৎ পাটেলের মুখের উচ্চতা 70 ফিট। ঠোঁট আর চোখ মানুষের কাঁধের সমান। দুনিয়ার সব থেকে উঁচু এই স্ট্যাচুর ঠোঁট আর কাঁধের উচ্চতা 6 ফুটের মানুষের কাঁধের সমান। হাত নারকেল গাছের সমান। সর্দার বল্লভভাই পাটেলের এই বিশাল মূর্তির হাতের উচ্চতা নারকেল গাছের সমান, অর্থাৎ প্রায় 70 ফিট। কাঁধ ইন্ডিয়া গেটের সমান। ইঞ্জিনিয়ারিংয়ের বিস্ময়কর উদাহরণ, এই মূর্তির কাঁধের উচ্চতা ইন্ডিয়া গেটের সমান, অর্থাৎ 140 ফিট। আঙ্গুল জিরাফের উচ্চতার সমান। সর্দার প্যাটেলের হাতের আঙ্গুলের উচ্চতা জিরাফের উচ্চতার সমান, অর্থাৎ প্রায় 10 ফিটের। হৃদয়ের কাছে গ্যালারি। এই গগনচুম্বী মূর্তির 153 মিটার উঁচুতে
অর্থাৎ পাটেলের হৃদয়ে এক সুন্দর গ্যালারি বানানো হয়েছে, যেখান থেকে আপনি নর্মদা নদীর সুন্দর দৃশ্য আর ঠান্ডা হাওয়ার মজা নিতে পারবেন। মূর্তির নিচে প্যাটেলের মিউজিয়াম। এই মূর্তির নিচে প্যাটেলের মিউজিয়াম বানানো হয়েছে, যেখানে সর্দার প্যাটেলকে জুড়ে সব স্মৃতিকে সাজিয়ে রাখা হয়েছে। এছাড়াও আপনি অটো ভিজুয়াল গ্যালারি, ফুলের বাগান আর সর্দার সরোবর বাঁধ দেখতে পারবেন। আপনাকে বলে দিই যে স্ট্যাচু অফ ইউনিটি দেখার জন্য আপনি সপ্তাহে যে কোনো দিন আসতে পারেন, যা প্রত্যেক দিন সকাল 9টা থেকে সন্ধে 6টা পর্যন্ত খোলা থাকবে। সর্দারের এই বিশালাকার মূর্তিকে দেখার জন্য আপনাকে টিকিট নিতে হবে, যা আপনি অনলাইনেও বুকিং করতে পারেন। এর মূল্য 350 টাকা রাখা হয়েছে, সাথে বাসের টিকিট আলাদা 30 টাকা দিতে হবে। আপনি যদি কেবল স্ট্যাচু অফ ইউনিটি দেখতে চান, তাহলে এর জন্য বড়দের 120 টাকা দিতে হবে আর 3 থেকে 15 বছরের বাচ্চাদের জন্য 60 টাকার টিকিট নিতে হবে। তো এই ছিল সেই কথাগুলি যা সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তির দর্শন করতে যাওয়ার আগে জানা জরুরি। আশা করি আপনার এই ইনফরমেশান ভালো লেগেছে। তাহলে এই ভিডিওটি সবার সাথে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। আর হ্যাঁ, ঐক্যতা বজায় রাখুন। ধন্যবাদ।